প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হার জোড়া ও হাড় ক্ষয় রোগের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বর অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ শুভ সকাল আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক সংযুক্ত হয়েছেন এবং প্রশ্ন রেখেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর আচ্ছা আমি পুষাব করতে গিয়ে ঘাড় একটু মোচট খায় অর্থাৎ হয়তো মোচকে গেছে উনি মিন করতে চাচ্ছেন তখন থেকে ঘাড় নাড়াতে পারি না কি করব ধন্যবাদ আসলে এই জাতীয় প্রবলেম প্রায়ই হয়ে থাকে অনেকে বিভিন্ন খেলাধুলা করতে গিয়ে বা কোন একটা কাজ করতে গিয়ে হঠাৎ করে মাসেল ইনজুরি হতে পারে আমাদের সফট টিস্যু ইনজুরি হতে পারে অনেক কারণে তদ্রুপ উনি হয়তো করতে গিয়ে এটা হয়েছে তো এই জন্য আমি যেটা বলি প্রত্যেকটা কাজের আগে একটা প্রিপারেশনের দরকার বা ওয়ার্ম আপের দরকার এবং খুবই জরুরি তো এটা যদি না হয় তখন ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে স্পেশালি যারা বিভিন্ন অ্যাথলেট বা স্পোর্টসে যারা এক্সারসাইজ করে বা নিয়মিত দৌড়াদৌড়ি করে বা বিভিন্ন জিমে এক্সারসাইজ করে সবাইকে কিন্তু কিছু ওয়ার্ম আপ প্রোটোকল করতে হয় এবং কুল ডাউন বলি আমরা সেটাও করতে এক্সারসাইজের পরে কিছু কুল ডাউন এক্সারসাইজ আছে সেগুলো করতে হয় এবং পর্যাপ্ত আপনার হাইড্রেশন থাকতে হয় যেমন পানির পরিমাণ শরীরে পর্যাপ্ত থাকতে হবে অনেক সময় ডিহাইড্রেট থাকলে একটা লোক যদি তার পানির ঘাটতি থাকে শরীরে তখন যদি একটু এক্সারসাইজ করতে যায় তখন কিন্তু যে কোনো মাসেল বা লিগামেন্ট কিন্তু ইনজুরি হতে পারে স্প্রেন হতে পারে বা স্ট্রেন হতে পারে তো যাই হোক আমরা চেষ্টা করি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যেন না হয় যেহেতু হয়ে গিয়েছে এখন উনি ওই জায়গায় ব্যথানাশক মলম কিনতে পাওয়া যায় ডাইক্লোফেনাক জেল বা ন্যাপ্রকজেন জেল একটা এক বেলা করে দুবেলা করে লাগিয়ে হট ওয়াটার ব্যাগ দিয়ে শেক দিতে পারে বা হিটিং প্যাড বা যে কোনোভাবে ওয়ার্ম শেক দিতে পারে এটা করে দেখতে পারে আর মাঝে হয়তো মাসেল রিল্যাকসিন দু একদিন খেয়ে দেখতে পারে যেমন আপনার ই বা টল পেরিসন পঞ্চাশ একটা করে দুবেলা আর একটু হালকা গরম শেক দিলে এই মাসেল রিল্যাকসিন খেলে আশা করি চলে যাবে তারপরেও যদি না যায় তাহলে হয়তো আপনার ওনাকে রিহাবিলিটেশন বিভিন্ন থেরাপিতে যেতে হতে পারে ক্ষেত্রে আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি তারপরে ইএমআরআই দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ করে থাকি অনেক সময় ড্রাই নিডলিং করতে হয় মাসেল যদি ডিপ মাসেল স্পাজম হয় তখন কিন্তু আপনার ওই উপর থেকে সুপারফিশিয়াল কোনো থেরাপি কাজ করে না এই ক্ষেত্রে আবার এক্সারসাইজও আমরা করে থাকি বিভিন্ন প্রকার স্পেসিফিক স্টেটিক টাইপ এক্সারসাইজগুলো আমরা দিয়ে থাকি তো এগুলো হয়তো প্রয়োজনে লাগতে পারে তো আমার মনে বেসিক প্রাইমারি যেই পরামর্শ ওনাকে দিয়েছি এটা উনি করে দেখতে পারে আচ্ছা আমাদের সাথে একজন দর্শক ফোনে সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে নিচ্ছি

হুম ওজন সরি ছিয়াত্তর কেজি আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ফোর্টি আপ এখন বয়স এই বয়সে সাধারণত কিছু চেঞ্জ আসতে পারে অনেকের যেটা আমরা বলি ডিজাইনারেটিভ চেঞ্জ এজিং প্রসেসজনিত এটা হতে পারে বা অনেকে বিভিন্ন কারণে হাঁটুতে আঘাত পায় কাজের ধরন থেকে হতে পারে একটু ওভারওয়েট হয়ে গেলে হতে পারে তো প্রাইমারি আপনার আর্লি অনেক সমস্ত অ্যাথলেডিস ডেভেলপ করতে পারে তো এটাতে অত ওরিড হওয়ার কিছু নয় আপনি আমার ইউটিউব চ্যানেলে যে চ্যানেল ডক্টর শফিউল্লাহ প্রধান দেখবেন এই নামে ওখানে হাঁটুর কিছু এক্সারসাইজ দিয়েছি ওগুলো আপনি একটু করতে থাকেন নিয়মিত আর প্রতি রাতে একটা করে ক্যালসিয়াম খাবেন সেটা কোরাল ক্যালসিয়াম বা আরও বিভিন্ন ক্যালসিয়াম আছে যে কোনো ক্যালসিয়াম রাতে একটা করে টানা দুই মাস খান আরও এক্সারসাইজগুলো করেন এবং উডবশ করবেন খুব স্লোলি উডবশ করবেন সিঁড়ি অবশ্যই দুই তিন তিনতলা সিঁড়ি নিয়মিত বাওয়ার চেষ্টা করবেন নিয়মিত হাঁটবেন হ্যাঁ আস্তে ধীরে এই কাজগুলো করতে থাকেন এবং হাঁটুতে আপনি দুবেলা কুসুম গরম শেক দিতে পারেন দশ পনেরো মিনিট করে ব্যথানাশক যে কোনো ডাইক্লোফেনাক বা বিভিন্ন ব্র্যান্ডের ব্যথানাশক ক্রিম বা মলম পাওয়া যায় ওগুলো লাগিয়ে গরম শেক দিতে পারেন এবং এক্সারসাইজগুলো আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে শিখে আপনি ওই এক্সারসাইজগুলো করেন তাছাড়া আপনি সাইক্লিং করতে পারেন সাইকেল যদি চালান অনেকে হয়তো চালাতে পারেন যেমন স্টেটিক সাইকেল কিনতে পাওয়া যায় সেগুলো করতে পারেন বা যারা হাঁটার অভ্যাস বাহিরে করার সুযোগ নেই তারা বাসায় হয়তো ট্রেডমিলে হাঁটতে পারেন নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজ এগুলো কন্টিনিউ করলেই জাতীয় যে প্রাইমারি কোনো প্রবলেম হাঁটু কোমর বা মাসেলের সমস্যা দেখা দিলে এগুলো থাকে না আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়ালাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন আমি সামার থেকে আপনি সমস্যার কথা বলুন

আপনি কি করেন আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি প্রথমত আপনার খুব সহজ চিকিৎসা আপনি আজকে থেকে নিয়মিত হাঁটবেন অন্তত দুই বেলা হোক এক বেলা হোক বা তিন বেলা হোক আপনি আপনার সুবিধা মতো সময় হাঁটবেন এটা এরকম নয় যে আপনাকে ভোরেই হাঁটতে হবে বা রাতে হাঁটতে হবে এমন কোনো ব্যাপার না আপনি আপনার মতো করে আপনি অফিসে আসা যাওয়ার পথে হাঁটতে পারেন সুযোগ পেলে হাঁটবেন নিয়মিত হাঁটেন এটা কমে যাবে অথবা সাঁতার কাটার সুযোগ থাকলে কাটেন চলে যাবে আর আপনি কিন্তু নিজে উত্তর দিয়েছেন যে আপনি টানা বসে থাকেন এই জন্য এটা হয় আপনার সাথে আমি একশো পার্সেন্ট একমত যে টানা বসে থাকলে এই রোগ হবেই এবং এই জাতীয় সমস্যাগুলো হবে আপনি টানা বসে থাকবেন আপনার চেয়ার এবং কম্পিউটার কারেকশান করবেন আমি ইউটিউবে আমার ফেসবুকে প্রচুর ভিডিও এবং আপনার পিকচার দিয়েছি হ্যাঁ কমিউনিটিতে গিয়ে দেখবেন সেখানে ওই পিকচারগুলা দেখে মেনে চলার চেষ্টা করবেন সোজ হয়ে বসবেন কাজের সময় আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটু উঠবেন একটু হাঁটবেন এবং কিছু এক্সারসাইজ দেওয়া আছে যেমন বসে থাকা থাকা অবস্থায় বা ওই অফিস যারা জব করেন তারা কি কী এক্সারসাইজ করবেন ওই এক্সারসাইজগুলো ভিডিও দেওয়া আছে ওগুলো দেখে একটু এক্সারসাইজ করেন আমার মনে হয় না এটা ভয়ের কিছু আছে ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি দীর্ঘদিন মানে এটাকে পুষতে থাকেন বা এবং এই নিয়মগুলো না চেঞ্জ করেন তাহলে কিন্তু হয়তো ডিক্স প্রলাপস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রায় রোগী আমরা পাচ্ছি এই জাতীয় সমস্যা থেকে ইউটিউবে আরো একজন দর্শক প্রশ্ন রেখেছেন সুমাইয়া ইসলাম তিনি লিখেছেন L45 ডিস্কে প্রবলেম এটার জন্য কি এক্সারসাইজ করব জি ধন্যবাদ আসলে L45 এটা সবচেয়ে বেশি পিএলআইডি এর সমস্যা মানে আমরা যত পিএলআইডি রোগী পাই সেটা বলে এই লেভেলটাতেই সমস্যাটা বেশি হয়ে থাকে L45 তারপরে হচ্ছে এল ফাইভ এস হয় তারপরে হচ্ছে ঘাড়ের এল ফোর ফাইভ এল ফাইভ সরি ঘাড়ের ফোর ফাইভ এবং ফাইভ সিক্স সেভেন এবং সিক্স সেভেন এই গুলো হয় তো ফোর ফাইভটা আসলে দুই জায়গায় বেশি হয়ে থাকে তো পিএলআইডির ফোর ফাইভ বলেন আর এল ফাইভ এস ওয়ান বলেন কোমরের এগুলার মোস্ট অফ দ্য এক্সারসাইজ হচ্ছে ব্যাক মাসেল স্ট্যান্ডেনিং এক্সারসাইজ আমরা এটাকে বলি ব্যাক মাসেল স্ট্যান্ডেনিং এক্সারসাইজ এই কথা বলে গুগলে সার্চ দিলে প্রচুর এক্সারসাইজ পাওয়া যাবে এবং অবশ্যই একজন রিনাউন ডাক্তার বা পরিচিত ডাক্তারের শিখানো ব্যায়াম সে করতে পারে এবং আমার ইউটিউবে কিন্তু আমি ব্যায়াম দিয়েছি স্পেশালি উপর হয়ে শুয়ে যে ব্যায়ামগুলো আছে আমরা বলি বা উপর হয়ে শুয়ে এবং আমরা ফোর পয়েন্ট নিলিং মানে চার দুই হাত দুই হাঁটু ব্যবহার করে উপর হয়ে বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি এগুলো উনি শিখে করতে পারে এবং এক্সারসাইজগুলোর ব্যাপারটা আবার বলে দিই যারা এক্সারসাইজ আপনাদের করতে গিয়ে যে এক্সারসাইজটা প্রবলেম হয় মনে হয় আপনার কাছে কষ্ট হয় বা ব্যথা বেড়ে যায় বা আপনার কাছে এটা কমফোর্টেবল না ওই এক্সারসাইজ করার কোনো দরকার নেই কারণ পিএলআইডির আমরা অনেক ব্যায়াম ইউটিউবে দিয়েছি সেই সেটা হচ্ছে এক থেকে দশ পনেরো এরকম অনেক ব্যায়াম আছে এবং আমরা মডিফাইড করে দিয়েছি যে এ ব্যায়ামটা এভাবে করতে না পারলে এভাবে করবেন এভাবে করতে না পারলে এভাবে করবেন তো সো আপনি দেখে শিখে আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেই এক্সারসাইজগুলো এবং যেটা করলে আপনি পরবর্তীতে মানে আফটার এক্সারসাইজ ভালো লাগে পেইন কমে যায় আপনি ব্যাটার ফিল করেন ওই এক্সারসাইজগুলো করতে থাকেন তাহলেই আপনার এটা সমস্যার সমাধান হবে আসলে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে কার জন্য কোন এক্সারসাইজটা সুইটেবল কারণ প্রত্যেকটি মানুষই তো আসলে আলাদা এক এক জনের জন্য এক একটা সুইটেবল হয় আপনি আরেকটা বিষয়ে কথা বলছিলেন যে যারা এক্সারসাইজ শুরু করতে যাচ্ছে তাদের তাদেরকে ওয়ার্ম আপ করা বা এক্সারসাইজের শেষে কি করা উচিত হাইড্রেশনটা কিভাবে মেইনটেইন করা উচিত এটা যদি একটু ডিটেইলে বলতেন এটা খুব ইম্পর্টেন্ট আমরা যেমন নিয়মিত হাঁটতে বলি নিয়মিত দৌড়াইতে বলি সাঁতার কাটতে বলি এটা একটা আছে অনেকে আবার জিমে যায় বা অনেক মা বোনরা আছে বাসায় ট্রেডমিল ইউজ করে হাঁটে ওনারা তো হয়তো ওনারা হুট করে হাঁটা শুরু করলো সময় পায় না হয়তো পেয়ে গেল তো এই ক্ষেত্রে হয়তো ইঞ্জুরি হতে পারে এই জন্য কোনো এক্সারসাইজ আপনি যখনই আপনি মনস্থির করবেন যে আপনি আজকে হাঁটবেন বা দৌড়াবেন বা সাঁতার কাটবেন বা জিম এক্সারসাইজ করবেন তখন প্রথমত আপনার পেটটা খালি থাকতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকে খাবার খেয়ে যায় এক্সারসাইজ করতে যে খেলে মনে হয় এনার্জি পাবে বেশি এটা করা যাবে না কেন একসাথে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু শরীরের জন্য ক্ষতি তো পেট খালি রেখে আইদার খালি পেটে যেতে পারে অথবা খাবার খেয়ে অন্তত দেড় থেকে আড়াই তিন ঘন্টা পরে যেতে পারে খালি পেটে এক্সারসাইজ করতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু পর্যাপ্ত পানি খেয়ে নিতে হবে মানে একেবারে পেট ভরে না মানে এক্সারসাইজের পূর্বে হয়তো এক গ্লাস পানি খেলো সাথে পানি রাখতে পারে হাঁটার সময় হয়তো একটু একটু করে মাঝে মাঝে পানি খেলো এই যে হাইড্রেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট আছে ইম্পর্টেন্ট আর কিছু একটু একটু যদি ফোর্সফুলি এক্সারসাইজ করতে চায় যেমন যদি গতি বাড়াতে চায় বা হয়তো আপনার কিছু এক্সারসাইজ যেমন রানিং তো এই ক্ষেত্রে তাকে আগে ওয়ার্ম আপ করে নিতে হবে হালকা বডির বিভিন্ন প্রকার ওয়ার্ম আপটা কেমন যেমন আমরা ছোটকালে যে স্কুলে সকালে গিয়ে সবাই প্যারেড করতাম সবাই হাত উঠাতাম বিভিন্ন রকম এক্সারসাইজ করতাম স্কুলে সকালে যেটা আমাদের স্কুলের শুরুতে যে এখনো হয় ও দিস ইজ ওয়ার্ম আপ এক্সারসাইজ দাঁড়িয়ে করতে পারে সামনে ঝুকা হাত উঠানো জাস্ট একটু মুভমেন্ট করা মোবিলাইজিং করা এতে কি হবে সার্কুলেশন বাড়বে যদি মাসেল কোনোটা যেহেতু রাতে ঘুমিয়েছিল মানুষ সকালে উঠে হয়তো মাসেলগুলো রিল্যাক্স হবে বা একটা লোক একটা পট দীর্ঘ সময় ছিল তখন তার প্রত্যেকটা মাসেল অ্যাক্টিভ হবে সার্কুলেটরি সিস্টেমটা অ্যাক্টিভ হবে এই হালকা কিছু লাইট এক্সারসাইজের পরে দেন সে তার বেসিক যে এক্সারসাইজ উনি গিয়েছে সেটা হাঁটা হোক বা দৌড়ানি হোক বা জিমের কোনো এক্সারসাইজগুলো হোক এগুলো করতে পারে এবং ওটার পরে যেটা আমরা যে বললাম যে কুল ডাউন বা আফটার এক্সারসাইজের পরে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয় আমরা রিকভারি এক্সারসাইজ বলে থাকি যেমন স্ট্রেসিং তখন যেমন কাপ মাসেল স্ট্রেসিং দিতে পারে কোয়ার্টিসেপস স্ট্রেসিং দিতে পারে বডির মাসেলগুলো স্ট্রেসিং দিতে পারে স্ট্রেস দেওয়া এবং কুল ডাউন হওয়া তো এই জিনিসগুলা ইউটিউব বা বিভিন্ন জায়গায় অনেক এক্সারসাইজ বা স্ট্রেসিংগুলো দেওয়া আছে বেসিক স্ট্রেসিং কিছু স্ট্রেসিং আছে আমরা রুগীরে রুগীদেরকে হাসপাতালে করাই স্পেসিফিক মাসেলের জন্য সেটা আমরা করাবো সেটা রুগীর ট্রাই করার দরকার নেই বা জেনারেল স্ট্রেসিংগুলো যেটা আছে নিজে নিজে করতে পারে এগুলো প্রচুর স্ট্রেসিং আমার ইউটিউবেও দেওয়া আছে ওগুলা নিজেরা ট্রাই করতে পারে মানে সেটা হচ্ছে এক্সারসাইজের পরের কথা তো সবচেয়ে মানে এই পুরো এক্সারসাইজ টাইমটার মধ্যে কিন্তু হাইড্রেশন মেনটেন করতে হবে মানে পানি যেন খায় পানিটা কিন্তু পরিমিত খেতে হবে হয়তো এরকম কোন পরিবেশে আছে যেখানে তার প্রচুর সোয়েটিং হচ্ছে তো সেক্ষেত্রে আরও সে ডিহাইড্রেট হয়ে যেতে পারে

তো আমার কাছে মনে হচ্ছে অপারেশন ঠিক আছে অপারেশনের যে আপনার কমপ্লিকেশনটা ছিল মানে আগে যে প্রবলেমটা ছিল সেটা এখন নাই এখন পোস্ট অপারেটিভ অনেক সময় আপনার এই জাতীয় যে মাসেল উনি বলছে বাটকে পেইন হয় বা খোঁচা লাগে ওনার কাছে মনে হয় এটা হতে পারে তো আপনার মাকে একটু নিয়মিত হাঁটতে বলেন হ্যাঁ খুব মানে অত তাড়াহুড়া করার দরকার নেই বাসায় একটু নিয়মিত হাঁটতে বলেন এবং এক আরও এক সপ্তাহ পর থেকে কিছু এক্সারসাইজ করতে হবে পিএলআইডি যে এক্সারসাইজগুলো আমরা আমার ইউটিউবে দিয়েছি ওগুলো আপনার আরও এক সপ্তাহ পর থেকে দেখে শিখে করতে বলেন আর একটু আস্তে আস্তে হাঁটতে বলেন আর ডাক্তার সাহেব অবশ্যই আপনার মাকে কিছু ওষুধ দিয়েছে তো ওষুধগুলো একটু নিয়মিত খাওয়ান এগুলা গাফুলতি করা যাবে না আর প্রয়োজনে ওনাকে আবার একটু ফলো আপ করেন বেটার সাজেশন দিতে পারে তো এখন এখন কোনো বেসিক এক্সারসাইজের প্রয়োজন নাই এখন আফটার মানে আমরা 10 15 20 দিন পর আবার পিএলআইডি জনিত যে এক্সারসাইজ উচিত না করলে দেখা যাবে যে আবার ভবিষ্যতে দেখা দিতে পারে তো এক্সারসাইজগুলা অন্তত 3 4 মাস টানা যেন উনি করে আরো এক সপ্তাহ পর থেকে তাহলেই সমস্যাগুলো কমে আসবে ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন রুকসানা বয়স 22 বছর মেরুদণ্ডের মাঝামাঝি একটা নির্দিষ্ট জায়গায় হাড়ে চাপ দিলে ব্যথা অনুভূত হয় দাঁড়িয়ে বা বসে থাকলে ব্যথা হয় কিন্তু শুয়ে থাকলে ব্যথা থাকে না কি করণীয় হ্যাঁ এটা হতে পারে অনেক সময় যদি স্পেসিফিক কোনো পয়েন্টে কারো ইনজুরি হয় কোনো কারণে ইনজুরিটা কাজের থেকে হতে পারে বা বসার চলাফেরায় হতে পারে অনেক সময় রুগী আমাকে বলে স্যার আমি তো কোনো আঘাত পাইনি আমার কেন হাড় ভেঙে যাবে বা ইনজুরি হবে বা ডিস্ক কেন বের হয়ে যাবে সাধারণত আমরা যে ইনজুরির কথা বলছি ইঞ্জুরিগুলো হচ্ছে সফট ইস্যুতে হয় বা সেকেন্ডারি কাটিলে হয়ে থাকে হারের ইনজুরিগুলো অবশ্যই কোনো ফোর্সফুল আপনার আঘাতের হিস্ট্রি থাকতে হবে যেমন হয়তো পড়ে গিয়েছিল বা রোড অ্যাক্সিডেন্ট বা যে কোনোভাবে অ্যাসাল্টের কোনো একটা হিস্ট্রি থাকতে হবে তো সেটা না থাকলে সাধারণত হাড় নিজে নিজে ভেঙে যায় না খুব রেয়ার কেস যেমন যাদের খুব বেশি বয়স হয়েছে অস্টোপোরেটিক চেঞ্জ থাকলে হতে পারে একটু উনিশ হলে হতে পারে আবার কারো কারো যদি মেরুদণ্ড টিবি থাকে বা টিবার কোলোসিস আথরাইটিস থাকে তা থেকে হতে পারে বা ক্যান্সার থেকে হতে পারে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো অনেক কারণে বসা চলাফেরা হতে পারে স্পেসিফিক কোনো পয়েন্টে যখন ভার বহন হয় মানে উনি যখন বসে বা দাঁড়িয়ে থাকে তখন ওখানে পেইনটা হয় তো আমার মনে হয় এই ক্ষেত্রে ওনার কিছু এক্সারসাইজ করতে হবে স্পেশালি যে ব্যাক মাসেল স্ট্রেনদেনিং এক্সারসাইজ এবং ব্যথা জায়গা উনি কিছু গরম শেক দিতে পারে কিছুদিন দশ পনেরো দিন দুবেলা করে ব্যথানাশক মলম দিতে পারে আর এই ক্ষেত্রে মাসেল রিল্যাক্সিন কিছুদিন খেয়ে দেখতে পারে যেমন ইপেরিসন হাইড্রোক্লোরাইড একটা করে দুবেলা পঞ্চাশ এম জি দশ দিন খেয়ে দেখতে পারে আর না হলে একজন বাদ ব্যথা ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাতে পারে সেক্ষেত্রে হয়তো কিছু থেরাপির প্রয়োজন হতে পারে আমরা এই ক্ষেত্রে ধরেন শকয়েব খুব লেটেস্ট থেরাপি আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি ওই যে স্পেসিফিক পয়েন্ট উনি বলছে ওখানে দিলে ইনজুরিটা হিলিং হয়ে যাবে বলেছেন যে নির্দিষ্ট একটা জায়গায় চাপ দিলে ব্যথাটা হয় হ্যাঁ তখন আমরা ওই স্পেসিফিক পয়েন্টে আমরা কিছু থেরাপি করি স্পেশালি লক্ষ্য থারাপি যেগুলো আপনার হিলিং হতে সহায়তা করে অন্য সময় ইন্টারনাল দেখা যায় যে একটা লিগামেন্ট টর্ন হয়ে আছে বা আপনার ওখানে তো অ্যাক্টিন মাসিন ফিলামেন্ট থাকে বা মাসেল ফাইবার গুলো থাকে একটার সাথে আরেকটা অ্যাডেশন থাকতে পারে বা সেকেন্ডারি কোনো আপনার কানেকটিভ টিস্যু আসতে পারে তো এগুলা অনেক সময় পেইন করে তো এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক আহ পয়েন্ট গুলাতে কিছু থেরাপি দিলে চলে যায় অনেক সময় এক্সারসাইজও ভালো হয়ে যায় রোগী আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত খেলছেন অবশ্য কে বলছেন কোথা থেকে বলছেন আমি কুমিল্লা দিকে আমি অপারেশন করেছি গত দুই বছর আগে এখন আমার সমস্যা আগের মত কোনো ভালো নাই এখন আমি

ওজন বেশি আচ্ছা আপনি কি করেন হাউস ওয়াইফ আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি দু বছর আগে এই যে এখন ইউট্রামাল বা যে কোনো কিলার খাচ্ছে কিডনি ব্যথার ওষুধের আমার যে আমার যে প্র্যাকটিস আমি দেখছি মানে এখানে ডাক্তারদের দোষ দিয়ে কোনো লাভ নাই

সে এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে তো তখন দেখা যায় যে তাকে যখন বলা হয় তো এটা তো নিশ্চয়ই বলেই থাকেন যে এটা কয়েক দিনের জন্য খাওয়া যাবে এবং পুরোপুরি সুস্থ হইতে হলে তাকে কিন্তু রিহ্যাবিলিটেশনে যেতে হবে তখন তারা মানে কি ধরনের উত্তর ওষুধের একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে 10 দিন 12 দিন 15 দিন তো রোগী দেখে এটা খেয়ে ভালো লাগে উনি ইউট্রামাল খেয়ে ভালো লাগে উনি খাইতেছে ওটাও তো একটা ইলেকট্রিক্যাল অর্গান তো সেটাতে তখন কিলার গিয়ে প্রবলেম তৈরি করতে পারে। হার্টের অনেকগুলো ওষুধ আছে এগুলো হচ্ছে আমাদের যে প্রাইমারি বেসিক আছে কিডনি হার্ট লিভার এগুলাকে প্রাইমারি এফেক্ট করবে দেন সেকেন্ডারিলি হয়তো অন্যান্য সমস্যা দেখা দেবে যে সার্কুলেটারি সিস্টেমে মানে হার্ট থেকে সার্কুলেটারি সিস্টেমে সমস্যা হবে কিডনি থেকেও সেম সার্কুলেটারি সিস্টেমে সমস্যা হবে অন্যান্য যে সিস্টেম গুলা এফেক্ট হতে পারে তো আসলে পেনকিলারটাও আবার বিভিন্ন টাইপের আছে পেনকিলার একেবারেই না বা খাওয়া উচিত অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে সেটা করতে হবে উনি যদি দিয়ে থাকেন পেনকিলার বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন পেনকিলার এখন তৈরি হচ্ছে আসছে বিভিন্ন প্রকারের আপনার যেগুলো সেফ অনেক ক্ষেত্রে হয়তো লেস আপনার পেইন কমায় যেমন হয়তো মাইল্ড টাইপের পেইন সে রিডিউস করতে পারে কিন্তু আপনার সেফ হয়তো কোন তেমন কোনো বড় ক্ষতি করে না তো এটা রুগী ওই নিজে নিজে না খেয়ে বা ওই ওষুধের দোকান থেকে কিনে না খেয়ে ডাক্তার পরামর্শে খেতে পারে আর একটা বিষয় যেটা দর্শক উল্লেখ করেছেন যে ওনার কিন্তু অপারেশনের পরে সমস্যাটা রয়েই গেছে আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো

রেট প্লাস হয়ে গেছে হুম আর apne vitamin d পরীক্ষা कराई अच्छा से दूसरा परीक्षा करन के बाद एमआरआई করছে आईजी

আপনার দেখা যাবে বিভিন্ন শারীরিক অন্য সমস্যা দিতে পারে মানে হবে না এটা একজন সার্জনের কারণ একজন সার্জন যখন সার্জারি করে তার একটা উদ্দেশ্য থাকে রুগীকে সুস্থ করার জন্য কিন্তু এই সার্জারিটা সে তো করে তার কাজ শেষ কিন্তু এটাকে এটাকে ফাংশনিং করা ওই রুগীকে ফাংশনিং করা সাজেস কার আইডি অপারেশন হলো অপারেশনের পরে পিছনে তো কাটবে মাসেল কাটা হবে অনেক সময় লেমিনেক্টমি করা হয় লেমিনা কেটে ফেলা হয় ডিসেকটমি করতে গেলে লেমিনেক্টমি করতে হয় তো এই ক্ষেত্রে মাসেল যখন কেটে ফেলা হয় মাসেলগুলো দুর্বল হবে লিগামেন্টগুলো কেটে ফেললে ওখানে দুর্বল হবে এবং দীর্ঘ দিন রোগী এই রোগের কারণে তার এমনিটি মাসেল দুর্বল থাকবে তো এইটা অনেক ক্ষেত্রে উন্নত বিশ্বে কিন্তু অপারেশনের আগে ফিজিওথেরাপি দেওয়া হয় বিফোর ফিজিওথেরাপি রিহ্যাবিলেট করে দেন রুগী ফিটনেস ডেভেলপ করলে দেন অপারেশন করে

করা হয় না বা অ্যাভেলেবিলিটির সময় থাকে অনেক সময় যে এমন একটা গ্রামে গঞ্জে কোথাও বা কোন একটা জেলা লেভেলে হয়েছে যেখানে হয়তো ফিজিওথেরাপি চিকিৎসা গত পাঁচ ছয় বছর ধরে বাংলাদেশ হয়তো মোটামুটি একটা ভালো মানের চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে আগে এটা ল্যাকিংস ছিল তো হয়তো ওটা থেকে হয় না বা অনেক সময় এই যে আপনার রিহাবিলিটেশন টিম গ্রুপ ওয়ার্ক টিম ওয়ার্ক এটা অনেক ডাক্তার হয়তো জানে না তো এটা আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ তো রোগীদেরকে জানতে হবে মানে সব কেবল ওই ডাক্তার সাবরী করবে ওনারা কিছু করবে না ব্যাপারটা তা না আপনার সমস্যা আপনা কি পড়া লেখা করতে হবে আবার অনেক সময় দেখা যায় যে তাকে বলে দেয়া হলো কিন্তু ইম্পর্টেন্সটা সেভাবে সে বুঝলো না এক্স্যাক্টলি এটা একটা ব্যাপার আছে রোগী চিন্তা করে আমার তো অপারেশন হয়েছে আমার যে সমস্যা ছিল অপারেশন দরকার ছিল করে ফেলেছি দেন আবার কেন আবার আরেকটা ডাক্তারের কাছে যাব বা আবার কেন আরেক চিকিৎসায় যাব তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার মানুষের এডুকেশনের প্রয়োজন আছে মানে এটা তো রিসার্চ ওয়ার্ক যত দিন যাবে মানুষ আস্তে আস্তে এডুকেটেড হবে যারা বিদেশে চিকিৎসা করেছে বিভিন্ন উন্নত রাষ্ট্র তার হয়তো জিনিসটা জানে যে না আগে ফিজিওথেরাপি করতে ওই দেশে সে দেখে এসেছে এবং এই ক্ষেত্রে আমি বলবো যে কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট মানে প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে আরকে پیشن কে বুঝাতে হবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছিল ফোনটি নিয়ে নিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আমার বাড়ির সাক্ষীরা জি নাম বাবলু জি বলেন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আমার আমার সমস্যা হলো আমার মানে ডাইন সাইজে প্রথম ব্যথা ছিল ব্যথা থাকলে যাতে আমি আমার ডিস্ট্রিক্ট এর ডাক্তারের দেখাইছিলাম মানে দেখানোর পরে উনি বলল যে হাতে আপনার যে সমস্যা এটা হচ্ছে আমার এই করে করলে ভালো হুম পরে এমআরআই করছিলাম করার পরে আমার ডাইন সাইজে তিনটে জায়গায় মানে বিষ নাকি মানে সরে গেছে আচ্ছা সরে যাওয়ার পরে ওনারা ওষুধ দিল দেওয়ার পরে আমি দুই মাসের মতন ওষুধ খাচ্ছিলাম একে মোটামুটি আল্লাহর চাই একটা পর্যায়ে ভালো দিকে আসছিল হঠাৎ করে আমি একটু গাফিলতি করে মানে এক সপ্তাহ যাবত আমি ওষুধ খাই নাই খাওয়ার পরে পনেরো দিনের মাথায় গিয়ে আমার টাইম সাইডে আবার একটা ব্যথা উঠে আপনার হঠাৎ দাঁড়াইছিলাম দাঁড়াই থাকাকালীনই আবার ব্যথা উঠে মানে আমার হাতে আবার ডাইন সাইড এ বাম সাইড সমস্যা হলো প্রথম ডাইন সাইড ছিল স্যার ডাইন সাইড থেকে বাম সাইডে এ সমস্যা হলো হওয়ার পরে আবার আমি ওরে করছি ওই ডাক্তারের কাছে পরবর্তী আবার যাই আমি ওখানে বসে 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 পড়ে আমি আর টোটালি হাঁটতে পারি না মানে হামাগুড়ি দিয়ে এবং চলাফেরা করতে এখন না আপাতত ওষুধ খাওয়ার পরে একটু মাথা সুজা করে দাঁড়াতে পারছি এখন না আমার এই অবস্থা এখন ডাইন সাইডে এ বাম সাইড এমআরআই করার পরে বাম সাইড ও নাকি হচ্ছে এরকম হাড় ফাঁক হয়ে গেছে আচ্ছা এখন 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 জানতে চাচ্ছেন কি করবেন এই জি আচ্ছা ধন্যবাদ আপনার এখন কাজ হচ্ছে ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিয়েছে ওনার পরামর্শে ওটা গ্রহণ করবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যে ব্যায়ামগুলো আছে শিখে ট্রাই করেন নিয়মিত আমি এর আগে বলেছি যেটা আপনার জন্য সুবিধা হয় সেই ব্যায়ামটা করেন অনেকগুলো ব্যায়াম আছে আমার ডক্টর শফিউল্লাহ প্রধান ইউটিউব বা ফেসবুক দুই জায়গায় অনেক ব্যায়াম আছে হয়তো আপনাকে একটু পিছনে যেতে হবে অনেক ভিডিওর পিছনে বা পি এল ব্যায়াম আমার নাম লিখে দিলে আপনি পেয়ে যাবেন ওই এক্সারসাইজগুলো করেন আপনি সাতক্ষীরে আছেন ট্রাই করেন একটু সাতার কাটতে প্রতিদিন অন্তত পনেরো বিশ মিনিট করে সাতার কাটেন একটু রেস্টে থাকেন সামনে ঝুঁকে কাজ করবেন না আর ওনার ওষুধগুলো করে দেখেন আমার মনে হয় এভাবে এক মাস দেড় মাস দেখতে পারেন আমার মনে ঠিক হয়ে যাবে তারপরেও যদি না হয় হয়তো আপনাকে রিহাবিলিটেশন বা বাদ ব্যথা ডাক্তারকে দেখিয়ে প্রয়োজনে হসপিটালে থেরাপি দিতে হবে বা ভর্তি থাকতে হতে পারে বা অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে পরের আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি সংক্ষেপে আপনার প্রশ্নটি বলুন দুঃখিত দর্শক লাইনটি কেটে গেছে আমরা যদি আবারো আলোচনায় ফিরে আসি অনেক সময় দেখা যাচ্ছে অনেকের বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে ব্যথাটা বেড়ে যায় হাঁটলে বেড়ে যায় একদম দাঁড়িয়ে পড়ে পরে মানে আর হাঁটতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা আবার শুলে শেষ হয়ে থাকছে তখন ব্যথা থাকছে না এই যে বিভিন্ন ধরনের প্রকার কোন ক্ষেত্রে কোনটা হয়ে থাকে ধন্যবাদ আসলে ব্যথা চলাফেরা যদি যেটা হয় বা মুভমেন্টে যেটা হয় এটা হতো মাস্কুল স্কেলেটাল প্রবলেম এটা হয় সাধারণত মুভমেন্টে যেহেতু মুভমেন্টে আমাদের কি লাগবে মাসেল লাগবে এবং হার লাগবে জোড়া লাগবে তো মুভমেন্ট করতে গেলে যদি পেইন হয় বুঝতে হবে মাস্ক আর যদি সেই রেস্ট অবস্থা মানে শুয়ে আছে তাহলে বুঝতে হবে অন্য আইদার নার্ভাস সিস্টেম অথবা ভাস্কুলার প্রবলেম তো সাধারণত বেশিরভাগই নার্ভাস সিস্টেমের এর প্রবলেম হয়ে থাকে যেমন যদি ডিস্ক কম্প্রেশন থাকে বা চাপ খেয়ে থাকে তখন পারসিস্টেন্ট পেইন হবে আপনি শুয়ে থাকলেও পেইন হবে হাঁটলেও পেইন হবে মানে দুই দিকেই পেইন হয় কারণ সে তো নার্ভ কম্প্রেশন অবস্থায় আছে অনেক সময় ভাস্কুলার প্রবলেমও সেটা হতে পারে যেহেতু ভাস্কুলার যদি ভাস্কুলারাইজেশন ঠিক মতো না হয় অত কোলেস্টেরল জমেছে বা ব্লক আছে অত তখন কিন্তু পেইন হবে ক্র্যাম্পিং হবে তো এটা তো পারসিস্টেন্ট হতেই থাকবে এটা শুয়ে থাকলে হবে আপনার চলাফেরা হবে তো একটু মানে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স সাধারণত তো তাছাড়া মানে এইটা আসলে এক একটা রুগীর ক্ষেত্রে অনেক সময় আবার এটা নাও হতে পারে রুগী টু রুগী ভেরি করে রোগ টু রোগ ভেরি করে এইস টু এইস ভেরি করে এক এক পেশেন্টের আপনার আলাদা আলাদা পিএলআইডি রুগী যেমন আমরা পেয়ে থাকি হয়তো একটা মহিলার ক্ষেত্রে যেমন হবে পুরুষের ক্ষেত্রে তেমন নাও হতে পারে আবার একই রকম পুরুষ দুইজনের ক্ষেত্রে দুই রকম কমপ্লিকেশন সে নিয়ে আসতে পারে প্রত্যেকটা রুগী আলাদা প্রত্যেকটা রোগ আলাদা এবং স্পেসিফিক common আমরা ডিজিজগুলো হতে বলে থাকি এখন پیএলআইডি কারো হতে একটা লেভেলে হলো এল45 এ কারো তিন চারটে লেভেল হতে পারে যেমন এই রুগী বলেছে যে তার উনার কিন্তু কয়েকটা লেভেলে রিগসের সমস্যা তো ওই ক্ষেত্রে ডাক্তার কি সিদ্ধান্ত নিতে হয় সে কি অপারেশন করাবে নাকি থেরাপি করাবে নাকি ওষুধ খাওয়াবে বা রেস্টে রাখবে ইট ডিপেন্ডস অন রোগের রোগীর অবস্থা আর সেটা হলো হয় না আমরা অনেক সময় দেখা যায় যে একটা কম্বিনেশন দরকার হয় যে একটা একটা ট্রিটমেন্ট প্ল্যান করে তাকে সুন্দরভাবে ট্রিটমেন্টটা করলে কিন্তু সে পুরো এই যে তার অস্বস্তি অবস্থা এবং কষ্ট কষ্টকর একটা অবস্থা সেখান থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারে আমার মনে হয় আজকের আলোচনা থেকে দর্শকরা অনেকটাই উপকৃত হয়েছেন আমরা অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এসএ টিভির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ